মাধ্যমিক পিছলে উচ্চ মাধ্যমিকও পিছবে। পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান কিছু নয়, অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য। যখনই পরীক্ষা হোক হবে নিজের স্কুলেই, জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে 1 জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা 10 জুন পর্যন্ত এবং 15 জুন থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা। মাধ্যমিক নির্ধারিত সময়ে পরীক্ষা হওয়া কার্যত অসম্ভব মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ, এবং পাশাপাশি গতকাল এ বিষয়ে সরকারের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের বিস্তারিত বৈঠকও হয়েছে, এবং সেই বৈঠককে সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে মূল্যায়ন কিভাবে হবে। সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছিল বা জল্পনা তৈরি হয়েছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি হবে। যেভাবে করোনা পরিস্থিতি, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 জুন থেকে যেটা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 2 জুন পর্যন্ত পরীক্ষা হবে, 56টা বিষয়ে পরীক্ষা হওয়ার কথা, 8.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন, সেক্ষেত্রে তার পরীক্ষার ভবিষ্যৎ কি হবে। শিক্ষা সংসদ যেটা জানাচ্ছে, মাধ্যমিক যদি পিছিয়ে যায় উচ্চ মাধ্যমিকও পিছিয়ে দেবেন তারা, এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবার নিজের স্কুলেই হবে, অন্য স্কুলে গিয়ে যে পরীক্ষা দিতে হতো সেটা স্কুলেই হবে। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে ক্ষেত্রে যে অ্যানুয়াল বা বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষা বাতিল করা হয়েছে, সেই সরাসরি তারা 12 বা দ্বাদশ শ্রেণীতে উঠে যাবেন। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন এবারে, অর্থাৎ মার্চ মাসের পরীক্ষা পিছিয়ে জুন মাসে করা হয়েছিল 15 তারিখ থেকে, সেই পরীক্ষাটা কোটাটাই নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের ওপর। সরকার কি সিদ্ধান্ত নেয়, মাধ্যমিক যদি পিছিয়ে যায় তাহলে উচ্চ মাধ্যমিকও পিছিয়ে যাবে, এটা কত নিশ্চিত, এটাই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অর্থাৎ মাধ্যমিক পিছলে উচ্চ মাধ্যমিকও পিছবে, পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান কিছুই নয়, এমনটাই কিন্তু জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। এবং যেমনটা তিনি বলেছেন যে অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য, যখনই পরীক্ষা হোক হবে নিজের স্কুলেই, তবে অবশ্যই মাধ্যমিক পিছলে উচ্চ মাধ্যমিকও পিছবে, এমনটাই কিন্তু তিনি তার বক্তব্যে বলেছেন। পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান কিছুই নয়। আমরা শুনবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে। মানে পরীক্ষা কি 15 জুন থেকে হওয়া সম্ভব? মানে সংসদ আপাতত আমরা সেটা বলতে পারছি না, কারণ মাধ্যমিক বোর্ডেরও সিদ্ধান্ত হয়নি। তারা পরীক্ষা নেবে কি বাতিল করবে সেটা আমরা জানি না, তো ওদের সিদ্ধান্তের উপর তো আমাদের সিদ্ধান্ত কিছুটা নির্ভরশীল। কেন? কারণ ওরা তো আমাদের আগে পরীক্ষা নেবে, 1 জুন পরীক্ষা হবে না এটা বোধহয় সংসদ সভাপতি বলেও দিয়েছেন। তাহলে ওদের পরীক্ষা যদি হয় এবং সেটা যদি পিছিয়ে যায়, তাহলে অবশ্যম্ভাবী যে আমাদের পরীক্ষা ওই সূচিতে হওয়া সম্ভব নয়।